আসসালামু আলাইকুম মেজবউ রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসলাম মেজবউ আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা খুবই মজার আর পুরোটাই সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর তো এটা এই চিকেন ফ্রাইটা খেতে খুবই মজার তো চলুন আমি আপনাদেরকে রেসিপিটা দেখাই এখানে আমি নিয়ে নেব চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ এটা জিরা গুঁড়া আধা চা চামচের একটু কম আর এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়ো এক চা চামচ সাদা গরুর মরিচ গুঁড়া দিয়েছি চাইলে আপনারা এখানে কালো গরুর মরিচের গুঁড়াও দিতে পারেন আর এক চা চামচের মতন মরিচের গুঁড়া দিলাম সয়া সস এক চাঁচা চামচের মতন আর টেবিল চামচের মতন দেব টমেটো সস টমেটো সস বা টমেটো ক্যাচ যে কোনো একটা দিলেই হবে আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দেবেন স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য মশলাগুলো খেতে খুব ভালো লাগবে আর এক টেবিল চামচের মতন লেবুর রস লেবুর রস যদি হাতের কাছে না থাকে আপনারা সিরকাটাও দিতে পারেন তারপর সবগুলো ভালো করে আমি এখানে মিক্স করে নেব আর আমি এখানে লেগ পিসটা যে নিয়েছি লেগ পিসটা একটু মাঝে মাঝে আমি কেটে নিয়েছি যাতে মশলার ফ্লেভারটা যেন ভালো করে মাংসের ভিতরে যেতে পারে এখানে ফেটা ফেটানো এক একটা ডিমের অর্ধেক অংশ আমি দিয়েছি আপনি যদি এক কেজির মতন নেন চিকেন তাহলে সেখানে পুরো একটা দিলেই হবে যেখানে এখানে আমার পাঁচশো গ্রামের মতন আছে তাই আমি হাফের মতনই দিয়েছি তারপর সবগুলো ভালো করে মিক্স করে আমি এটা মেরিনেশনের জন্য রেখে দেব আমি এটা বেশ ঘন্টাখানেকের জন্যই রেখেছিলাম তো সর সর্বনিম্ন আপনারা তিরিশ মিনিটের জন্য রাখতে পারেন মেরিনেশনের জন্য এখানে আমি নিচ্ছি ময়দা দুই টেবিল চামচ তারপরে নেব কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর সামান্য বেকিং সোডাটা ইউজ করবো বেকিং পাউডার না বেকিং সোডা এখানে আমি ইউজ করছি তারপর এগুলো সবগুলো ভালো করে আমি মিক্স করে নেবো এবারে আমি এই মেরিনেশন করা যে চিকেনটা তার উপরে আমি দিয়ে দিব। আমি অল্প অল্প করেই দিয়েছি তারপরে ভালো করে আমি মিক্স করে নেব মিক্স করার সময় যদি আপনাদের যদি মনে হয় একটুখানি বেশি ঘন হয়ে আছে তো সামান্য পানি দিতে পারেন আমার এখানে লাগেনি আর যদি মনে হয় যে গ্রেভিটা আরেকটু একটু ঘন দরকার তখন আপনারা আর একটু ময়দাটা বাড়িয়ে দিতে পারেন ময়দা আর সামান্য কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিতে পারেন আমি তেল ডুবো তেলেই ভাজব চিকেনগুলো এখানে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর চুলা রাসটা মৃদুর চাইতে একটু কম হবে একেবারে লো হবে না আবার খুব বেশি হাইও হবে না কারণ বেশি হাই হাই হয়ে গেলে তাহলে চিকেনগুলো দ্রুত লাল হয়ে যাবে ভিতরে সফটনেসটা আসবে না তাই মিডিয়ামের চাইতে একটু কমে রাখবেন চুলার আঁচটা তারপরে আমি এখন চিকেনগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো একটা অংশ লাল হয়ে আসলে খুব আস্তে করে আমি চিকেনগুলোকে উলটিয়ে নেব সাবধানের সাথে কারণ গরম তেল যাতে শরীরে এসে না পড়ে সেজন্য আমি আস্তে করেই চিকেনগুলোকে উলটিয়ে নেব আর এই চিকেন ফ্রাইটা আমি ডাবল ফ্রাই করব মানে একবার ফ্রাই করে আমি রেখে আবার সেগুলোকে ডাবল ফ্রাই করব প্রথমে আমি প্রত্যেকটা চিকেনটাই আমি ফ্রাই করে নেব আমি সাত মিনিট পর চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি এটা এটা আমার একবার ফ্রাই হবে এরপর যে আমি বলে নিই যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আপনারা আমার পাশে আছেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো আমি বাকি চিকেনগুলোকেও এখন আমি দিয়ে দেবো তেলে এটা হচ্ছে আমার প্রথম ভাজা হবে এই চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি আবার এর আগে যে চিকেনগুলো আমি ভেজেছিলাম সেগুলোকে আবার ডাবল ফ্রাই করে নেব ডাবল ফ্রাই করলে হয় কি চিকেনগুলো স্বাদটা আরও বেশি ভালো লাগে আর যখন আপনি তেলের মধ্যে চিকেনগুলো দেবেন তখন যেন মশলাটা ভালো করে যেন চিকেনের ওপর থাকে সেটা দেখে নেবেন একটা অংশ ভাজা হলে তারপর আমি আস্তে করে আমি উল্টিয়ে দেবো প্রত্যেকটা চিকেন যখনই ভাজা ভাজ তেলে মানে ডুবো তেলে ভাজার কাজ করবেন অবশ্যই মানে সাবধানের সাথে সব কিছু মানে উল্টাবেন যাতে তেলগুলো যেন ছিটে না পড়ে আর চুলার রাচটা একটুখানি অল্পইতেই রাখবেন বেশি করলে তাহলে ওটা দ্রুত লাল হয়ে যাবে ওপরের অংশটা তো এটা আমার প্রথম ভাজাটা হয়ে যাচ্ছে এন আমি প্রত্যেকটা চিকেন পিসগুলো আমি তুলে নিব আর এই রেসিপিটা খুবই মজার মানে আপনারা এমনিও স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় আর যে কোনো ফ্রাইড রাইস বা যে কোনো মানে রাইসের সাথে এটা খেতে খুব ভালো লাগে মানে যেভাবেই আপনি খান না কেন খেতে খুব ভালো লাগবে তা আমি আবার এইটা দিয়ে দিলাম লেগ পিসগুলো আবার এগুলো দ্বিতীয়বার ভাজার সময় আমি একটু সময়টা কম নেব প্রথমবার আমি সাত মিনিটের মতো নিয়েছি দ্বিতীয়বার আমি চার থেকে পাঁচ মিনিটের মতন আমি ভেজে নেব এটাতে মানে প্রপারলি চিকেনগুলো কুক হয়ে যায় ভিতরে আর এই চিকেন ফ্রাইটার ভিতরে খুবই জুসি হয় তো আমার চিকেন ফ্রাইটা হয়ে গেল আপনারা অবশ্যই চিকেন ফ্রাইটা করে করবেন এটা যে কোনো সময় এটা অল্প সময়ের মধ্যেই এই চিকেন ফ্রাইটা তৈরি করা যায় তো আমি পরবর্তীতে ফ্রাইড রাইসের সাথে এই চিকেনটা আমি সার্ভ করেছিলাম খুবই মজা লেগেছিল খেয়ে আপনারাও রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন তা এতক্ষণ ধরে যারা আমার রেসিপিটা দেখেছেন আর সবসময় আমার পাশে ছিলেন আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম